এবছর রাজধানীতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,40,000। আড়তদাররা বলছেন বৈরী আবহাওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার চামড়া কম এসেছে পোস্তায়। এদিকে মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানার কর্মীদের দাবি, ঈদের দ্বিতীয় দিন চামড়ার দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। আতিয়া আনোয়ার অন্তর রিপোর্ট, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। বেলা শুরুতেই রোদের তীব্রতা জানান দিচ্ছে প্রচণ্ড গরমের। গরম ও বৃষ্টি দুই অশুভ সংকেত কোরবানি ঈদের চামড়া ব্যবসায়ীদের জন্য। ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল থেকেই ভ্যান ও ট্রাকে করে ঈদের দ্বিতীয় দিনে চামড়া নিয়ে আসতে শুরু করে মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানার কর্মীরা। তাদের অভিযোগ, প্রথম দিনের তুলনায় চামড়ার দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। কেউ বা আড়তে আড়তে ঘুরে সঠিক দাম না পেয়ে লোকসান দিয়েই বিক্রি করেছেন চামড়া। সব বড় বড় মাল আপু, বুঝছেন, সব বিগ বিগ মাল, মানে সব মানে বল্টুজার মাল, বল্টুজার মাল কয় 900 টাকা, আর মিডিয়াম মাল কয় 900 টাকা, 200-300 টাকা লস হলে বিচালাম। এখন এই ডিলে তো সারাদিন ঘুরতে যাবো না, এই ডিলে সারাদিন ঘুরতে ঘুরতে তো মনে করেন মাথা কাইল হয়ে গেছে গা। 400 টাকা যদি 500 বলতো আমার দিয়ে গেতে তো বাধ্য হয়, কেন আমি তো লবণ লাগাবো না। গাড়ি ভাড়া আমার লস, ইনাম দিলাম আমি 600 টাকা করে, 600 টাকায় বিক্রি হইলো। এরা যদি আমাকে 50 টাকা 100 টাকা না দেয়, আমরা তো বেচার আশাই নিয়ে আইছি। ঈদের দ্বিতীয় দিনে পোস্তায় বড় ও মাঝারি আকারের চামড়া বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়, আর ছোট আকারের চামড়া 300 থেকে 400 টাকা পর্যন্ত। এরই মধ্যেই বেলা গড়ার সাথে সাথে আবহাওয়া রং বদলায়। দুপুরে ঝুম বর্ষণে একরকম স্থবির হতে থাকে ক্রেতাদের আনাগোনা। আড়তদাররা বলছেন বৈরী আবহাওয়ার কারণে চামড়া এসেছে অন্যান্য বছরের একই সময়ের তুলনায় কম। পাশাপাশি ন্যায্য মূল্য দিয়েই চামড়া বেচা কেনার দাবি তাদের। কালকের তুলনামূলক আজকে কম কেন, এই জন্য চামড়াটা মানে গন্ধ হয়ে গেছে, গন্ধ হওয়ার কারণে চামড়াটা আপনার মার্কেটে রেট পড়ে গেছে। এখন তো আজকে তো টোটালি আমদানি নেই, এই যে মাত্র 12-13 মাল কিনছি, বড়গুলি নিচ্ছি আপনার গিয়া 850-900, এর মধ্যে 950 একদম ওভার হইলে 1,000 দিছে 1,050। বাংলাদেশ হাইট স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,40,000। এর মধ্যে পোস্তায় সংগ্রহ হবে প্রায় 70 থেকে 80,000 চামড়া, আর ব্যবসার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 800 কোটি টাকার। সংগঠনের সভাপতির মতে এবছর চামড়া সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব হবে। আমাদের যে লক্ষ্যমাত্রাটা আছে আর কি, সেটা আমরা অবশ্যই একটা মানে সক্ষম হব, যেহেতু আমাদের প্রস্তুতি আছে। পাশাপাশি তারা অস্থায়ীভাবে বেড়িবার সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে তারা লবণজাত করেছে, যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের পোস্তায় আমদানিটা কম। বৈরী আবহাওয়ায় এবারে 5 থেকে 10% চামড়া নষ্ট হওয়ার শঙ্কার কথাও জানান খাত সংশ্লিষ্টরা। আতি আনোয়ার উন্তু, দেশ টিভি, ঢাকা।